হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জামান খন্দকার, জে কাপড়ি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রিপোর্ট অ্যাবাস অন গুগল ডক্স। অর্থাৎ গুগল ডক্সের কোনো আমরা ফাইল বা ডকুমেন্ট যদি আমরা কি করি, আমরা গুগল ড্রাইভে রাখি, তো সেই ক্ষেত্রে এখন কি গুগল ড্রাইভের যে কিছু টার্মস অফ সার্ভিস মানে কিছু নীতিমালা আছে, তো সেগুলো যদি আমরা কি করি সেটার এগেনস্টে কাজ করি বা কোনো ভায়োলেশনের বিষয় করি আমরা, তো সেই ক্ষেত্রে ওই ধরনের আমাদের ডকুমেন্ট বা ফাইলগুলার কি করতে পারি আমরা ইচ্ছা করলে এটা সলিউশনের জন্য আমরা গুগলের কাছে কি করতে পারি, আমরা মানে ওই অ্যাবাসের বিষয়ে বা দেয়ের কাছে যে আমরা যে এখানে যে ভায়োলেশনটা আমরা করলাম, তো সেই বিষয়ে আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে গুগলের কাছে আমরা একটা রিপোর্ট করতে পারি। তো এই আমাদের এই ডকুমেন্টের বিষয়ে আমাদের ড্রাইভের যে আমরা যে রুলস ব্রেক করছি বা আমরা ভায়োলেশন করছি বা আমরা এখানে যে অপব্যবহার করছি, তো সেইটার দেয়ের কাছে কি সেটার সলিউশনের জন্য কীভাবে আমরা গুগলের কাছে আমরা রিপোর্ট করতে পারি আমাদের গুগল ডক্স থেকে, আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন চলুন কাজটা শুরু করি। তো কাজটা আমাদের করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এখান থেকে আপনি যেই জিমেল দিয়ে আপনি গুগল ডক্সে ঢুকবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপরে সাইন ইন করার পর আপনার গুগল অ্যাপসে আসবেন। আসার পরে নিজ দিকে আসার পরে ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে ঢুকতে পারি। এখানে গুগল ডক্স আসার পরে এখান থেকে আপনার যে রিসেন্ট যে ডকুমেন্টটা আপনার থাকবে গুগল ড্রাইভে আপনি করছেন সেই ডকুমেন্টটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমরা যে কোনো কাজই করি গুগল ডক্স থেকে সেটা আমাদের অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে যায়। তো এখন আপনার এই রিসেন্ট ডকুমেন্টে যদি আপনার সেই ডকুমেন্টটা থাকে, যেটার আপনি কি করবেন, যেটা আপনি এখানে যে ভায়োলেশন করছেন বা আপনি এখানে কি করছেন ড্রাইভের যে আপনার নীতিমালাগুলো আপনি কি করছেন ব্রেক করছেন, সেই কোন ডকুমেন্টটা সেটা আপনি প্রথমে ওপেন করে নিলেন। ধরুন এখান থেকে আমার এই ডকুমেন্টে আমি ই করবো, ধরুন এইটার আমি এগেনস্টে আমি এটা কি করবো, আমি রিপোর্ট করবো যে এটার মধ্যে আমি কোনো ভায়োলেশন করছি। তাহলে এখন আমি এই ডকুমেন্টটা ফাইলটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে আমরা চলে যাবো সরাসরি কোথায়, আমরা সরাসরি চলে যাবো আমাদের হেল্প অপশনে। আমরা হেল্প মেনুতে ক্লিক করব। করার পরে এই যে আমাদের এখন অপশন দেওয়া আছে রিপোর্ট অ্যাবাস, তা আমরা এই অপশনটাতে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে আমাদের ফাইলটার নাম চলে আসে ফাইল টু রিপোর্ট, এই যে আমাদের ফাইলের নামটা চলে আসে এখানে, এই যে বলা আছে রিপোর্ট দিস আইটেম ফর ভায়োলেটিং গুগল ড্রাইভস টার্মস অফ সার্ভিস। তাই গুগল ড্রাইভের যে এখন টার্মস অফ সার্ভিসের যেটা আমরা কি করছি, আমরা এখন ভায়োলেট করছি, তো সেটা আমাদের এই ফাইলের মধ্যে সেই ভায়োলেট আমরা করছি। এখন আপনার যে এই ফাইলের মধ্যে সে ভায়োলেটটা করছেন এটা আপনার কোন ধরনের আপনার এখানে ভায়োলেশন করছেন, এখানে চুজ টাইপ অফ পলিসি ভায়োলেট, আপনার কোন ধরনের পলিসি আপনি ভায়োলেট করছেন, সেটা কি আপনি স্প্যামিং করছেন নাকি ম্যালওয়্যার নাকি আপনার এখানে যে আরব বিষয় হচ্ছে ভায়োলেন্স নাকি হেট স্পেস এখানে তা নাকি আপনার টেরোরিস্ট কন্টেন্ট মানে এরকম কোনো বিষয় আছে নাকি আপনার হ্যারাসমেন্ট জাতীয় কোনো বিষয় আপনার ডকুমেন্টে আছে, থ্রেট জাতীয় আরও বিষয় দেওয়া আছে এখানে, মানে সেক্সুয়ালি কোনো বিষয় আছে, ইলিগাল অ্যাক্টিভিটিস আছে মানে কোন বিষয় আছে, তারপর নাকি আপনার আমাদের কপিরাইট কোনো বিষয় আছে, তো সেটা আপনি কপিরাইট তাহলে কপিরাইট নাকি চাইল্ড এনগেজমেন্ট এরকম কোনো বিষয় আছে, যেটা আপনার আছে সেটা আপনি দেখায় দিয়ে এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। ধরেন এটার মধ্যে আমরা কি ধরুন স্প্যাম জাতীয় কোনো কিছু করছি আমরা মনে করি, তাহলে আমরা স্প্যাম দেখা দিলাম। দেখানোর পরে এখানে আমরা কি করবো, এখান থেকে আমরা এই যে সাবমিট রিপোর্ট, আমরা এখন এই সাবমিট রিপোর্ট যদি ক্লিক করি তাহলে গুগলের কাছে আমাদের কি চলে যাবে, রিপোর্টটা চলে যাবে যে এখানে আমরা এই যে ডকুমেন্টটা দেখা দিচ্ছি, যে ফাইলটা দেখা দিচ্ছি, এই ফাইলের মধ্যে আমরা যে স্প্যাম জাতীয় কিছু করছি সেটা গুগলের কাছে আমরা যখন এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করব, গুগলের কাছে রিপোর্ট চলে যাবে, তখন গুগল বিষয়টা দেখবে যে আমরা এখানে কি স্প্যাম করছি। তো সেটা দেখার পরে গুগল আমাদের সেই ড্রাইভের মধ্যে যে সেই ফাইলটার একটা সলিউশন গুগল আমাদের দিয়ে দেবে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই গুগল ডক্সের ভিতরে আমাদের কোনো যে ডকুমেন্ট বা ফাইলের বিষয়ে আমরা কি করতে পারি, এটার আমাদের সলিউশনের জন্য আমরা যেখানে ভায়োলেশন করছি বা আমরা এখানে যে কোনো অ্যাবাস কি করছি, তো সেটা আমরা এখানে এইভাবে স্প্যাম বা অন্য যেটা আপনি করছেন সেটা দেখাই দিয়ে এখান থেকে আমরা সাবমিট রিপোর্ট করার মাধ্যমে গুগলের কাছে কি করতে পারি, আমাদের এই যে আমরা ভায়োলেট করছি বা আমরা যেখানে অপরাধটা করছি সেটা একটা সলিউশন আমরা গুগলের কাছ থেকে নিতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রিপোর্ট অ্যাবাস অন গুগল ডক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।